যমদূত করোনা ভাইরাস অসহায় করে দিয়েছে লাতিন আমেরিকার দেশ ইকুয়েডরকে, নেমে এসেছে ভয়াবহ মানবিক বিপর্যয়। সেনা ও পুলিশ সদস্যরা দেশটির বন্দর নগরী গুয়াকুইলের রাস্তা ও বাসাবাড়ি থেকে করোনা আক্রান্ত হয়ে পড়ে থাকা 150 জনের মৃতদেহ উদ্ধার করেছে। ইকুয়েডর সরকার সতর্ক করে দিয়ে বলেছে, আগামী মাসগুলোতে নগরী ও আশেপাশের এলাকায় 3,500-এরও বেশি লোক মারা যাওয়ার আশঙ্কা রয়েছে। Estamos trabajando para que cada persona sea sepultado con dignidad, en espacios unipersonales y diciendo siempre la verdad. Los expertos médicos, lamentablemente, nos han dicho y estiman. ইকুয়েডরের দ্বিতীয় বৃহত্তম নগরী গুয়াকুইলের বাসিন্দারা এর আগে সামাজিক মাধ্যমে রাস্তায় পড়ে থাকা মৃতদেহের ভিডিও প্রকাশ করে। অনেকে তাদের বাড়ি থেকে মৃতদেহ সরিয়ে নেওয়ার জন্য কর্তৃপক্ষকে বার্তা পাঠায়। কর্তৃপক্ষ মৃতদেহ থেকে দূরে থাকার নির্দেশনা দেয়ায় বাড়িতে মারা যাওয়া মৃতদেহ পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে। আতঙ্কে দূরে সরে থাকে পরিবারের সদস্যরাও। সরকারের মুখপাত্র রাষ্ট্রীয় টেলিভিশনে মৃতদেহ থেকে দূরে থাকার বার্তা সম্প্রচারের জন্য ক্ষমা চেয়েছেন। লাতিন আমেরিকার দেশ ইকুয়েডরের সরকারি হিসেবে এই পর্যন্ত প্রায় 3,500 মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।